গুড মর্নিং, ঘড়িতে বাজে এখন ভোর 5টা, আর 5টার সময় দেখতে পাচ্ছ একদম মানে পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তোমার লাইনটা তো কন্টিনিউ সেরকমই আছে। তো ওইটুকুনি ভিডিও করে রেখে আবার একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে আবার উঠেছিলাম। তো এইখানে যে দাদাগুলো বসে আছে দেখতে পাচ্ছ, এই যে একদম গোল হয়ে বসে আছে, এই যে আমাদের বাড়ির সামনে যে বাউলটা হচ্ছিলো সেটা বন্ধ হয়ে গেছে 5টাতেই। তারপরে এই দাদাগুলো বসে বসে, এই দাদাগুলোর মানে মানে বাউল গানের আওয়াজে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তারপরে এই যে লাইন তো কন্টিনিউ, জল ঢালতেই আছে, ঢালছে আসছে। এদিকে হচ্ছে মেয়েদের লাইন পড়েছে, ওদিকটা ছেলেদের লাইন। এবার এই এই পরিপ্রেক্ষিতে আমি একটু তোমাদেরকে বলি, একটা টাইমই দেখবে মানুষের মধ্যে কিন্তু ভক্তিটা ছিল, মানে ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু ভক্তিটা এতটাও ছিল না, কিন্তু এখন দেখবে রিসেন্ট এই 2-5 বছর ধরে মানুষের কেদারনাথ যাত্রা, জল ঢালা, তারপরে এগুলো তো আগাগুড়াই ছিল, কিন্তু এই যে ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এগুলো এখন বেশি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ছেলে, কারোর বয়স হয়তো 20, কারোর 22, কারোর 25, মানে এরা কিন্তু প্রত্যেকটা হালকা বয়স্ক। দেখো কেউ গিটার বাজাচ্ছে, কেউ ওই যে বলে না ডুগডুগি না কি বলে ওগুলোকে, ওইগুলো বাজাচ্ছে। তারপরে এই যে একটা আনন্দ সবাই মিলে জল ঢালতে যাওয়া, একসাথে সুন্দরভাবে, মানে আলাদা রকমের একটা ব্যাপার, যেটা হয়তো আমাদের আমাদের যে ছোটোবেলাটা ছিল, মানে আমরা যখন আর কি ছোটো ছিলাম তখন কিন্তু এই রকম বাচ্চা কাচ্চাদের মধ্যে, তারপরে একটু আমাদের ইয়েদের মধ্যে কিন্তু এতটাও ছিল না ভগবানের প্রতি মানে ইয়েটা। এখন কিন্তু দেখবে শিবকে, তারপরে শিব ঠাকুর বলো, মানে ভীষণ, মানে আমি যাই হোক তোমাদেরকে এটা বলে আমি বোঝাতে পারছি না, মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, দিন যত যাচ্ছে মানুষের এগুলো আগেও ছিল কিন্তু এখন যেন আরও বেশি মানুষের আস্তে আস্তে ভগবানের প্রতি, মানে আমাদের যে সনাতনী মানে সনাতন ধর্মটা, তার প্রতি মানুষের যেন একটা ভালোবাসাটা দিন যত যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েই চলেছে। তো এখন এটা হচ্ছে মোটামুটি বেলা 9টা সাড়ে 9টার ছবি, মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাও কিন্তু লাইন শেষ হয়নি। গুড মর্নিং গাইস। হ্যালো গাই, গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 10:48 বাজে, আর এখন সকালে খাওয়া দাওয়া সবারই আর কি হয়ে গেছে, আর লাইনও 10:48-এর মধ্যেই দেখো শেষ হয়েছে। এখন এই মন্দিরের কাছে কাছে আর কি হচ্ছে, আর যারা দিঘি থেকে, এই যে এখনও 2-1 জন আছে যারা জল ঢালতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে এই যে এরা এখনো হচ্ছে মানে বাড়ি এসে, যারা কাছে কাছে বাড়ি না তারা ঘুমিয়ে পড়ে, দিয়ে আবার লাইন টাইন শেষ হয়ে যায় তখন এসে আবার জল ঢালে। তো যাই হোক ভীষণ ভিড় হয়েছে এবার, মানে একদম রেকর্ড, মানে মানে এই রেকর্ড কোনোদিন অতিক্রম করেনি যে এবার যা রেকর্ডটা হলো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি দিঘিতে স্নান করতে, আর বর্ষাতে দিঘিতে অনেকটাই জল বেড়েছে, কিন্তু ফোন নিয়ে যাবো না যেহেতু সবাই স্নান করতে যাচ্ছি, তো ওই জন্য ফোনটা বাড়িতে রেখে যাবো। আর এই যে দিঘা তো পুরো একদম গামছা টামছা নিয়ে রেডি, আর এই যে এই একটা একটা মা যাবে, বৌদি যাবে, মানে সবাই বাড়ি শুদ্ধ সবাই যাবো আর কি স্নান করতে। তো চলো দেখতে থাকো। কালকে রাতে যেহেতু ভালো ঘুম হয়নি, দুপুরবেলায় স্নান করে আসার পরে দিঘি থেকে এত পরিমাণে ঘুম পেয়েছে বলার মতো না, মনে হচ্ছে না ঘুমের চোটে একদম চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এখন মা দুপুরে খাওয়ার জন্য ডাকছে, ঘুমিয়েছিলাম, এখন খাওয়া দাওয়া করবো। দিঘাও ঘুমাচ্ছে, আর কুকুরটা কোথায় গেল কি জানি। এখন ঘড়িতে বাজে 6:10, আর 6:10-এর সময় একটু রেডি হয়ে গেছি, আমার একটা বান্ধবী আছে, তো ও আবার ফোন করেছিল যে আমাদের বাড়ি আয়। তো ভাবছিলাম অনেক 4টের সময় বলেছে, 4টের থেকে যাবো যাবো না যাবো যাবো না, ভাবতে হয়ে গেল। তো বাবা হচ্ছে এখানে সন্ধ্যা দিচ্ছে, তো আমি বৌদিকে বললাম তুমি যাবে, বৌদি বললো হ্যাঁ যাবো। তো আমি, বৌদি আর দিধা তিনজন মিলে এখন যাবো আর কি ওদের বাড়িতে। ও আমি এখানে আসলেও প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, কিন্তু সচরাচর ওর বাড়িতে খুব একটা আমার যাওয়া হয় না, ওর যেহেতু বিয়েটাও হয়েছে এখানে, বাপের বাড়িটাও এখানে, বিয়ে হয়েছে এখানে, তো ওই জন্য ওই বেশিরভাগ আসে। আর আমি এখন এই দেখো জামা টামা চেঞ্জ করলাম, আবার এই ঘরের মধ্যে ঢুকছি, এদিক ওদিক করছি, কারণ বৌদি এখন শাড়ি পরছে, বৌদির এখনও হয়নি সেই জন্যই আর কি দাঁড়িয়ে আছি, মাথাটা আসরালেই হয়ে যাবে। তো আমি চাইছিলাম একটু বেলায় বেলায় ঘুরে আসতে, মানে দিনের আলো থাকতে, কিন্তু সেটা আর হলো না। এখন দেখতেই পাচ্ছ সন্ধে লেগে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে, আর বাড়ি ওদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো আরও অন্ধকার হয়ে যাবে। এখান থেকে মোটামুটি হেঁটে গেলে 5 মিনিট টাইম লাগবে, আর আমার মেয়ে ভীষণ বায়না করছে, ওর যে একটা পুচকু মেয়ে আছে, তিধা তো বাচ্চা অনেক বেশি ভালোবাসে। তো এখানে এসে এই পুচকুটাকে দেখো তিধা কোলে নিয়েছে, আর মামিকে বলছে মামি আমার ছবি তুলে দাও পুচকুর সাথে। তোর মামি আবার ওর ছবি তুলে দিচ্ছে, এদিকে বান্ধবী আবার চা করতে গেল, আমি এতক্ষণ মানা করলাম চাটা করতে হবে না, তো এরা দুজন মিলে দেখো এখানে বসে বসে কুস্তানি করছে আর কি। দিদা ছোটো বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসে আর কি, খুবই ভালোবাসে ও ছোটো বাচ্চা কাচ্চা। ও
বসতে শিখে গেছিস? বসতে পারিস? বসতে পার? উমা হামাও দিতে পারে? ওরে বাবা, হামা দিতে পারিস তুই? তো যাই হোক, কালকে আর কোনো ভিডিও করিনি, আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম। মা সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ এনেছিলো, আর ছোটোবেলায় আমার একটা অভ্যাস ছিল ইলিশ মাছ আনলে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছটাকে কাটবো আমি। তো মা মনে রেখেছে যে আমি বাড়িতে আছি, তার মানে গোটা গোটা ইলিশ নিয়ে যেতে হবে, কেটে নিয়ে গেলেই মানে আমি রাগ করবো হয়তো। তো যাই হোক, মা যে এই কথাটা মনে রেখেছে এখনও, তাই আমি বাড়িতে থাকলেও ইলিশ কিনলে কিন্তু মা ছাড়াদের কাছ থেকে কেটে নিই না, ভালো করে আঁশটা ছাড়িয়ে বাড়ি নিয়ে আসি, তারপরে নিজে সুন্দর করে কাটি। তো ইলিশটা কেটে ইলিশ মাছ ভাজা আলু সিদ্ধ ভাত খেয়ে আমি বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, যে জন্য আমি গোটা রাস্তাতে কোনো মানে ব্লগ করতে পারিনি। আর বাড়ি এসেই দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে ডোটো দেখে, ডোটো তো পুরো একদম মানে কী করবে ও পুরো পাগল হয়ে গেছে। তো বাড়ি আসলাম, অনেকটাই বেলা হয়ে গেল, আর ট্রেনের মধ্যে মানে খুব খারাপ লাগছিলো, শরীরটাও ভীষণ খারাপ। বাড়ি এসে তোমার অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মানে স্নান টান করে ওখান থেকে এসেছিলাম, তারপরে তোমার ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে পুরো মোটামুটি 2.5-3 ঘন্টা মতো একটু ঘুম দিলাম। ঘুম দিয়ে এখন অনেক বেলাতে, এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় 3টে বেজে গেছে। তো এখন আবার দুটো রান্না করছি। তো কী রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম ডিম আছে ফ্রিজে, আর তো কিছুই নেই, তো ডিমটাকে একটুখানি রোল করে মানে অমলেটের মতো করে এর যে এরকমভাবে করলে বেশ ভালো লাগে খেতে। পোচ করে তো করাই হয়, মাঝে মাঝে দেখবে ওই অনেক বাচ্চারা তোমার ইয়ে খেতে চায় না, মানে ডিমের ঝোল খেতে চায় না, ওদেরকে যদি এরকম রোল করে পিচ করে কেটে দেওয়া হয় ওরা ভাবে হয়তো মাছ এটা, মানে কাটা ছাড়া মাছ। ছোটোবেলায় মা আমাদেরকে এরকম করে রোল করতো, দিয়ে ডিমের ঝোল করতো আর বলতো কাটা ছাড়া মানে মাছ রান্না করেছি। যেমন সোয়াবিন রান্না করলে বলতো হাড় ছাড়া মাংস, আর এরকমভাবে ডিম রান্না করলে বলতো কাটা ছাড়া মাছ। আমরা সেটাই ভাবতাম, কিন্তু বড় হয়ে মানে একটু বড় হওয়ার পরে বুঝতে পেরেছি, যখন খুব ছোটো ছিলাম তখন আর অতটা বুঝতাম না। তাই যে ভালো করে রোল করে নিলাম, এবার এটাকে আলাদা করে রেখে দেবো। এখন কেটে নিলেও হতো, কিন্তু এখন আর কাটবো না, এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে মানে পিস পিস করে আর কি কাটতে হবে। তো এই দেখো, ভাবলাম তোমাদেরকে কাটাটা দেখাই, একটুখানি কেটে ফেলেছি এই দিক থেকে। তো এখন এই যে এরকম লম্বা লম্বা করে একদম পুরো দেখো মাছের পেটিগুলো যেমন হয় না ওই রকম টাইপের হয়ে যাবে, আরও পাতলা পাতলা করলে ছোটো ছোটো হতো। তো এখানে হচ্ছে তোমার মশলাটাকে আগে থেকেই আলুটাকে জিরে ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে এবার একটু কষা করছি। আর একটা রুটিন মশলা যেটা হচ্ছে তোমার জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট একটু ঝালঝাল করেই বানিয়েছি, একটা শুকনো লঙ্কা, তার সাথে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল তো আমাদের বাড়িতে দিদাও খায়, আমিও খাই, ওর বাবা আগে একদমই ঝাল খেতে পারতো না, ওর বাবাও খায়, কিন্তু ওর পাপা তো আর এখন বাড়ি নেই, তাহলে সুতরাং ওর কথা মানে ওর খাওয়াটা কোনো ব্যাপার না আমাদেরই আর কি। তাই তো তোমার ভাজা হয়ে গেছে, আর মানে বিরক্ত লাগছে, দেখবে শরীরটা যখন তোমার ভালো লাগবে না তখন কিছুই ভালো লাগবে না, মনে হবে যেন সবই যেন কেমন বিরক্তিকর ব্যাপার লাগছে। আর শরীর ভালো থাকলে রান্না করতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, মানে সব কিছু করতেই ভালো লাগবে। এখানে যদি তোমার তৃষ্ণা না থাকতো তাহলে আমি হয়তো ভাবতাম যে চলো আজকে তরকারি টরকারি করবো না, একটু সিদ্ধ সিদ্ধ রান্না করে দুটো খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সকালে কিন্তু আমরা ভাত খেয়ে এসেছিলাম, মানে সকালে তোমার 9:30-টার দিকে ইলিশ মাছ ভাজা আলু সিদ্ধ, আর কোনো কোনোখানে দেখবে বাড়ি থেকে আসলে না তখন না খাওয়া যায় না, মানে কেমন কেমন লাগে, কোথাও গেলে অনেকে খেতে পারে কিন্তু আমি না, কোথাও গেলে আবার খাওয়া দাওয়াটাতে আমার ভীষণ সমস্যা হয়, মানে যেন খেতে পারি না। তো মোটামুটি মশলাটা কষানোর পরে জল ঢেলে দিয়েছি, আর ঝোলটা দেখো ফুটেও গেছে, তো একটু ঝোল ঝোল করবো তোমার হচ্ছে এই যে একটু হালকা করে নেড়ে দিলাম, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, 5 মিনিট মতো ফুটলেই রান্নাটা হয়ে যাবে। আর খিদে পেয়েছে বেশ, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, ধরো মোটামুটি 4টে বেজে গেছে, তো খিদে তো পাওয়ারই কথা। তো এই যে ঝোলটা একটু পাতলা পাতলাই করেছি আজকে, একটু ঝাল লবণটা চড়া চড়া দিয়েছি, আর দেখবে খুব সবসময় ওই যে গাঢ় গাঢ় তরকারিও ভালো লাগে না, একটু পাতলা পাতলা ঝোলঝোল হবে তাহলেও কিন্তু ভালো লাগে। তো আজকে দুপুরে তো আমি এটা রান্না করেছিলাম, আর দিদিভাই কাঁচা কলার কোপ্তা করেছিল, আর তার সাথে মানে রুই মাছ করেছিল, তো দিদাকে আবার দিয়ে গেছে, তোমার দিদা তো মাছটা খেলো নাই, যে এটা হচ্ছে তোমার কাঁচা কলা দিয়ে আলু দিয়ে করেছে, আর এখানে আমার ডিমের ঝোলটা, আর এটা হচ্ছে মাছটা। তো দিদা ডিমের ঝোল খেতে খুব একটা খারাপ বাসে না, অমলেট করে ঝোল করলে বেশ ভালোই বাসে। তো এই যে কাঁচা কলার কোপ্তাটা দেখছো, আমি ফার্স্ট টাইম কাঁচা কলার কোপ্তা দিয়ে আলু দিয়ে তরকারিটা খাচ্ছি, কারণ
এর আগে কোনোদিন খাইনি, মানে শুনেছি কিন্তু খেয়েছি বলে আমার তো মনে পড়ছে না, কিন্তু শুনেছি অনেকবার কিন্তু খাওয়া হয়নি। তো চলো ফার্স্ট টাইম টেস্ট করে দেখি কেমন লাগছে। তো কাঁচা কলার কোপ্তাটা অনেকে জানো কীভাবে রান্না করতে হয়, সে কলাটাকে সিদ্ধ করে তারপরে কলাটাকে ভালো করে মাখতে হয়, এর মধ্যে মানে বেসন দিতে হয়। যাই হোক, আমি রেসিপিটাও খুব একটা ভালো জানি না, কিন্তু এমন কিছু হাই পঞ্চাশ রেসিপি না, একবার ফোনে দেখলেই, ইউটিউব দেখলে, দু একটা রেসিপি দেখলেই নিজের থেকে একটা নলেজ চলে আসবে। যেমন ছোটো ছোটো কিছু কিছু রান্না দেখবো হঠাৎ হঠাৎ করে আমাদের মাথা থেকে একা একাই চলে আসে, আবার সেটা রান্না করে খাওয়ার পরে বেশ খারাপ লাগে না, ভালোই লাগে। ডিমের মানে ডিমের ঝোলটার টেস্টটা খুব ভালো ছিল। সত্যি কথা বলতে ঝাল লবণ এগুলো যেসব মানে তরকারিতে ঠিকঠাক থাকে তাহলে আমার তরকারির স্বাদটা ভালো লাগে। আর মাছের, মাছটা দিদি রান্না করেছিল, মাছটা কিন্তু খেতে ভীষণ মানে ঝোলটা খেতে ভালো হয়েছিল, পোস্ত দিয়ে করেছে, কিন্তু মাছটার কোনো টেস্ট ছিল না। আমার মনে হয় ডিমালা মাছ, ওই জন্য মাছটা একটু ফ্যাসফেসে টাইপের ছিল। তো দিদাকে প্রথমে তো আমি খেলাম, দিদা তো প্রথমে খাবোই না বলছিল, তারপরে ওকে একটু জোর করে দিলাম, তাও খেতে চাইলো না। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।